দীপাবলি বসে পড়ল আপনি কি বলছেন বড়বাবু চারপাশে তাকে গলা নামালেন আমি বলেছি কথা সাহেবকে বলবেন না আপনাদের এলাকায় উনি যা চাইবেন তাই হবে যা চাইবেন না মাথা নেড়ে বুঝিয়ে দিলেন ভদ্রলোক দীপাবলি বিশ্বাস করতে পারছিল না কি থেকে মনে হচ্ছে ওর জন্য সব বাঞ্চাল হয়ে যাবে আর আমাকে দিয়ে বলাবেন না সাহেব জানলে চাকরি চলে যাবে কিন্তু আমাকে একটা কিছু আভাস দিন গতকাল ভদ্র এসে সাহেবের সঙ্গে কথা বলে যাওয়ার পর তিনি আমাকে বলেছেন নেখালি ফাইলটা কিছুদিন আটকে রাখতে গরিব মানুষগুলোর উপকার করতে চেয়েছিলেন কিন্তু কি আর হবে এদিকে পাবলিসিটি যা হবার হয়ে গিয়েছে পাবলিসিটি হা হয়ে গেল দীপাবলি মন্ত্রী আপনার অনুরোধ সব কাজ ফেলে বহুদূর পথ পাড়ি দিয়ে নেখালি গ্রামে গিয়ে নিজের চোখে গরিব মানুষদের কষ্ট দেখে এসেছেন এ খবর তো সব কাগজেই ছাপা হয়েছে খবরের কাগজ জানল কি করে তা আমি জানবো কী করে বলুন যাক যত দিন যাচ্ছে তত অভিজ্ঞতা বাড়ছে আমার আপনি একটু ডিএমকে খবরটা দিন বিরক্ত গলায় বললো দীপাবলি বড়বাবু উঠে ডিএমের ঘরে ঢুকে গেলেন গরমে নয় রাগে শরীর জ্বলছিল দীপাবলি মন্ত্রীমশাই নিজে তাকে যে কথা দিয়ে গিয়েছেন তা উল্টে যায় কি করে বড়বাবু বেরিয়ে বইলেন আর দুই মিনিট অপেক্ষা করতে বললেন উনি এখনও কি মিটিং চলছে হ্যাঁ অর্জুন নায়কের সামনেই হ্যাঁ উনি ডিএমকে কথা দিয়েছেন ওর এলাকায় কোনো গোলমাল হবে না ওর এলাকা মানে আপনার অফিসিয়াল জুরির্দ এলাকা দীপাবলির ইচ্ছে করছিল এখনই অফিস থেকে বেরিয়ে যেতে তারপরই মনে হলো সেটা আর কোনো লাভ হবে না রাইটার্স বিল্ডিংয়ের সঙ্গে যাবতীয় যোগাযোগ তাকে এই অফিসের মাধ্যমেই করতে হবে ডিএম হলেন একটি জেলার ঈশ্বর তার সঙ্গে বিরোধ করে জেলায় বসে কাজ করা অসম্ভব অতএব লোকটিকে বোঝাতে হবে এই সময় পিওনে এসে দীপাবলিকে জানালো ডিএম তার সঙ্গে দেখা করতে চান ওঠার সময় বড়বাবু আবার নিচু গলায় বললেন এসব কথা সাহেবকে বলবেন না হ্যাঁ দীপাবলি কোনো কথা না বলে এগিয়ে গিয়ে ডিএমের ঘরে ঢুকল আসতে পারি টেবিলের উল্টো দিকে বসা অর্জুন নায়ককে কিছু বলতে বলতে পাইপ ধরাছিলেন ডিএম চোখ ফিরিয়ে মাথা নাড়লেন ধরানো হয়ে গেলে বললেন বসুন পরপর চারটি চেয়ার অর্জুনের সঙ্গে দুই চেয়ারের ব্যবধান রেখে দীপাবলি বসল অর্জুন এমন ভঙ্গিতে ডিএম এর মাথার পেছনে টাঙানো মহাত্মা গান্ধীর ছবির দিকে তাকিয়েছে যেন কালেও তার সঙ্গে পরিচয় ছিল না ডিএম ধোঁয়া ছেড়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি এখানে একটু স্বস্তি পেল দীপাবলি তাহলে কি অর্জুন সমিতের অসুস্থতার কথা ডিএমকে বলেনি বললেন অনেক কথাই বলতে হতো সে বলল আমি একটা প্রোপোজাল পাঠিয়েছিলাম খুব প্রপার চ্যানেল ওটা যদি তাড়াতাড়ি রাইটার্সে পৌঁছে তাহলে ভালো হয় কোন প্রোপোজালের কথা বলছেন বলুন তো ডিএম এর চোখ ছোট হল এগুলো নেকামি চটে গেল দীপাবলি সে রোজ গাদা গাদা প্রোপোজাল পাঠায় না না জানার কোনো কারণ নেই ভদ্রলোকের তবু গলার স্বর ভদ্রস্তরে রেখে সে জবাব দিল নেখালি এবং আশেপাশের গ্রামগুলোর জন্য মিনিস্টার যেসব স্টেপ নিতে বলেছিলেন সেগুলোর কথা বলেছি ও তাই বলুন ঠিক আছে আপনি তো পাঠিয়েছেন আমি দেখছি কিন্তু এই কারণে এমন গরমে আপনার আসার দরকার ছিল না দীপাবলি কি বলবে বুঝতে পারছিল না এই ভদ্রলোক সেদিন মন্ত্রীর সামনে তার সঙ্গে একদম অন্যরকম ব্যবহার করেছিলেন ইনি যদি এখন বলেন দেখছি তাহলে তার আর কিছু করার থাকে না এবার ডিএম অর্জুনের দিকে তাকালেন আপনি তো সেদিন বললেন নেখালিতে কুয়ো খুঁড়িয়ে দিচ্ছেন ওদের তো প্রবলেম জলের সেটা মিটে গেলে তো অনেক সমস্যা সহজ হয়ে যাবে অর্জুন বসেছিল প্রায় শরীর এলিয়ে সেই অবস্থায় বলল আজ বিকেলের মধ্যে খোঁড়া হয়ে যাবে কথা দিয়ে না রাখার অভ্যাস তো আমার নেই তারপর মিনিস্টার কথা আদায় করে গিয়েছেন তাহলে তো চুকে গেল টিএম দীপাবলির দিকে তাকালেন কি করে শুধু একটা দুটো কুয়া খুললেই সমস্যার সমাধান হয় না আপনি বোধহয় আমার পাঠানো কাগজপত্রে চোখ রাখার সময় পাননি দেখুন মিসেস ব্যানার্জি সরকার চালাই আমরা মিনিস্টাররা নয় তারা এসে হুটহাট কত কি বলে যেতে পারেন কাগজে ছাপা হলে পরে নির্বাচনে কাজে লাগে কিন্তু আমরা সেটা করতে পারি না মন্ত্রী চলে যাওয়ার পর জেলার সব ব্লক থেকে একসঙ্গে যেসব প্রোপোজাল এসেছে তা আগামী দশ বছরও মিটিয়ে দেওয়া সম্ভব নয় সবাই জল বিদ্যুৎ রাস্তা চাইছে আপনি লাকি কারণ অর্জুনবাবুর মতো একজন ধনী সমাজসেবী আপনার ব্লকে থাকেন উনি নিজে এগিয়ে এসে যা করছেন অন্য ব্লকে তার ওয়ান পারসেন্টও হচ্ছে না আপনি কি মনে করেন অভাবগুলো আপনার ব্লকেই আছে অন্য কোথাও নেই আমি সে কথা বলিনি বেশ কিন্তু এত প্রপোজাল রাইটারসে পাঠালে মিনিস্টার আমাকে পাগল ভাববেন কিন্তু মিনিস্টার নিজে আমাকে পাঠাতে বলেছিলেন মিসেস ব্যানার্জি জেলায় এসে বলা এক আর রাইটারসে বসে বলা সম্পূর্ণ আলাদা যাক এ নিয়ে আর বেশি কথা না বলাই ভালো আমারটা পাঠাতে আপনি আপত্তি করছেন কেন কারণ কালই আমি সার্কুলার পেয়েছি নেক্সট বাজেটের আগে কোনো খাতে নতুন কোনো খরচ করা চলবে না ডিএম আবার পাইপ ধরালেন আপনার সঙ্গে এসব কথা আমি নিশ্চয়ই বলতাম না কিন্তু সেদিন মিনিস্টারের সামনে আপনি যে সাহস দেখিয়েছেন তারই অনারে বললাম আমি যদি মিনিস্টারের সঙ্গে দেখা করি অনুমতি দেবেন রাইটার্সে গিয়ে চমকে উঠলেন ডিএম মাথা নেড়ে হ্যাঁ বললো দীপাবলি আপনি খেপেছেন না এই অনুমতি আপনাকে দিতে পারি না তাহলে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রাখা যাবে না প্রতিশ্রুতি কাকে যাদের অবিলম্বে সাহায্য দরকার ডিএম হাসলেন মিসেস ব্যানার্জি আপনার বয়স কত সবে চাকরিতে ঢুকেছেন আপনার এমনটা মনে হতেই পারে কিন্তু দেখুন আমাদের সবাইকে সীমাবদ্ধ ক্ষমতায় কাজ করতে হয় যা চাই কখনো কি পাই ঠিক আছে এবার আপনি আসতে পারেন দীপাবলি উঠে দাঁড়ালো এক মুহূর্ত তাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ডিএম বলেন ঠিক আছে আপনার কথা আমার মনে থাকবে সুযোগ পেলেই যাতে একটা কিছু ব্যবস্থা করা যায় সে চেষ্টা করব দীপাবলি আর দাঁড়ালো না ঘরের বাইরে আসা মাত্র বড়বাবু তাকে থামালেন স্যারকে কিছু বলেনি তো না আপনি আমার প্রপোজালটা ফেরত দিন তো মাথা নালেন ভদ্রলোক তা কি করে হয় এখন তো ওগুলো সরকারি কাগজ সাহেবের অনুমতি না পেলে ফেরত দিতে পারি না বলিয়া দাঁড়াল না তার শরীর জ্বলছিল মধ্যাহ্নে সূর্য তাপ এতটা জ্বলনি ছড়ায়নি শুধু সে বুঝতে পারছিল না তার কি করা উচিত হাসপাতালে ফিরে একটা ভালো খবর পাওয়া গেল সুমিতের চেতনা ফিরেছে এ যাত্রায় বিপদ নেই সিঁড়ির মুখে দাঁড়িয়ে নার্স খবরটি দিয়ে বলল আচ্ছা দিদি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো ঘাড় বেঁকিয়ে দীপাবলি বলল কি ব্যাপারে সরকারি অফিসারি করতে অসুবিধা হয় না অসুবিধে কেন না মানে আমি তো সামান্য নার্সের চাকরি করি তবু কত রকম ঝামেলায় পড়তে হয় আমার বাড়িতে স্বামী ছেলে মেয়ে আছে তবু পুরুষগুলো নাছর বান্দা আপনি কেমন করে এত সাহস পান আমার সম্পর্কে আপনি জানলেন কি করে কাগজে পড়েছি ওই মন্ত্রীর সঙ্গে ঘটনাটা তারপর শহরে সবাই এ নিয়ে আলোচনা করেছে আর যখন আপনি পেশেন্টটাকে ভর্তি করতে এলেন তখন তো জানাজানি হয়ে গেল পেশেন্টটি বলল আপনি একা থাকেন বড় চোখে মহিলাটিকে দেখল দীপাবলি আদর সুন্দরী নন বয়স মধ্য তিরিশে তবু চাকরি করতে এসে সেই চিরন্তন সমস্যায় পড়েছেন সে বলল এসব সমস্যা তো একদিনে চলে যাবে না ভাই তবে আপনি যদি পাত্তা না দেন তাহলে ওদের ধৈর্য একসময় ভেঙে যাবে নার্সটি আর কথা না বলে সরে দাঁড়ালো বোঝা গেল দীপাবলির এই যুক্তি তার পছন্দ হচ্ছে না দীপাবলি আর দাঁড়ালো না সুমিত চোখ বন্ধ করে শুয়েছিল মুখের চেহারা সামান্য বদলালেও অসুস্থতা পুরো দামে রয়েছে টুলটা টেনে নিয়ে পাশে বসতেই চোখ মেলে তাকালো তাকিয়ে হাসার চেষ্টা করলো দীপাবলি জিজ্ঞাসা করলো কেমন লাগছে ফাইন গলার স্বর খুব দুর্বল এরকম কেন করলেন ইচ্ছে হলো তাই এটা তো আত্মহত্যা করার চেষ্টা রোজ রোজ একই নিয়মে চলতে ভালো লাগছিল না দীপাবলি কিছু বলল না খানিকক্ষণ চুপ করে বসে রইল সুমিত বলল এখানে আমাকে আনতে খুব কষ্ট হয়েছে হয়েছে কিন্তু এখান থেকে সুস্থ হয়ে আপনি কোথায় যাবেন মানে বুঝলাম না সুমিতের চোখে বিস্ময় দীপাবলি মাথা নাড়ল আমার ওখানে আপনার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে আর আপনি যে জীবন চাইছেন তা নিতে আমি সক্ষম নই সুমিত বলল আমি কীরকম জীবনযাপন করলে তুমি খুশি হও আবার খুশির জন্য আপনাকে কিছু করতে হবে না কিন্তু শব্দটা উচ্চারণ করেই থেমে গেল সমীত তার চোখ বন্ধ হলো ক্লান্তির ছাপ স্পষ্ট হলো মুখে ফিস ফিস করে বলল পরে কথা বলবো। দীপাবলি চুপচাপ বসে রইল তার মনে পড়ল এই মানুষটি কোনো একদিন মা সঙ্গে নিয়ে গিয়েছিল যাদবপুরে যখন সে প্রচন্ড অসুস্থ হয়ে একা পড়েছিল না সমিতির প্রতি সে কৃতজ্ঞ নানান কারণে কিন্তু ভালোবাসা কি কখনো কৃতজ্ঞতা থেকে জন্মায় কৃতজ্ঞতা থেকে মানুষকে নম্র করে হয়তো সেই নম্রতা সইতে শেখায় শুয়ে গেলে একসময় ভালোবাসা তৈরি হয়ে যায় কিন্তু তার জীবনে তৈরি হবার মুখে যে আঘাত এসেছিল তাতে কোনো কিছু স্থির হয়ে দাঁড়ায়নি হ্যাঁ এখনো সে কৃতজ্ঞ কিন্তু এক জীবনে কৃতজ্ঞতার দাম আর কত দিয়ে যেতে হবে অবশ্য এ কথাও ঠিক আজ সমিতের শরীরের যা অবস্থা তাতে তার উচিত হয়নি এইসব কথা তোলা প্রচণ্ড অসুস্থ মানুষ যত চেষ্টা করুক না কেন বেশিক্ষণ মস্তিষ্ক সাবলীল রাখতে পারে না সে ঘুরে দেখলো সমীর চোখ বন্ধ করে স্থির একজন নতুন নার্স এলো এই সময় মেয়েটি দীপাবলির দিকে একবার তাকিয়ে সমিতের পাশ দেখল তার কপালে রেখা ফুটল তারপর দ্রুত চলে গেল অন্য ঘরে তবে কি সমিতের শরীর আবার খারাপ হলো হঠাৎ নিজেকে খুব অপরাধী বলে মনে হতে লাগলো দীপাবলির এখন যদি ডাক্তার এসে পরীক্ষা করে জানতে চান তার সঙ্গে সমিতের কি কথা হয়েছিল তাহলে সত্যি কথা বলতে পারবে কি সে আচমকা যেন নিজেকে ভিলেন বলে মনে হচ্ছে দীপাবলি উঠে দাঁড়ালো তারপর নিচু গলায় বলল আমি যাচ্ছি আবার আসব চোখ বন্ধ করে সুমিত মাথা নাড়ল ভঙ্গিটার অর্থ স্পষ্ট হলো না দীপাবলি ধীরে ধীরে বেরিয়ে আসতে বারান্দা নার্সটিকে দেখতে পেল ব্যস্ত পায়ে ফিরছে সে বলল আচ্ছা ওর কন্ডিশন কি ভালো নয় আমি বলতে পারবো না ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন নার্সটি চলে গেল এই মুহুর্তে ভাবল দীপাবলি যতই অন্যায় সে করে থাকুক সুমিতের ব্যাপারটা সঠিক না জেনে ফিরে গেলে স্বস্তি পাবে না সে খুঁজে খুঁজে ডাক্তারদের ঘরে পৌঁছাল জিজ্ঞাসা করে নির্দিষ্ট ডাক্তারের সামনে দাঁড়িয়ে একই প্রশ্ন করলো সে ডাক্তার বললেন একটু আগে তো খুব ভালো প্রোগ্রেস করছিলেন নার্স বলে গেল পালস স্পিড গোলমাল করছে যাচ্ছি আমি একটু বাদে এর জন্য কি খুব খারাপ কিছু হতে পারে কাপা কলার জিজ্ঞাসা করল দীপাবলি মনে হয় না আসলে আমার মনে হয় উনি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলেন কেন ডাক্তার অবাক কথা বলতে বলতে একটি অসুস্থ মানুষের সঙ্গে এমন কি কথা বললেন যাতে সে এক্সাইটেড হতে পারে সরি ডাক্তার ব্যাপারটা খুব সামান্য ভেবেছিলাম আমি আপনার কি আই মিন আপনি ওর আত্মীয় আমার বন্ধু কলকাতায় একটা সম্পর্ক ছিল এখানে হঠাৎ এসেছিলেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমার ঠিকানা দেওয়া আছে যদি কিছু দরকার হয় নিশ্চয়ই তবে তেমন কিছু না হলে খবর যাবে না আর হ্যাঁ আগামীকাল এলে যদি ওই বিষয়ে আপনাদের আলোচনা ওঠে তাহলে নাইলেই এলেই ভালো হয় দীপাবলি মাথা নেড়ে বেরিয়ে এলো এখন বিকেল ডাক্তারের সঙ্গে কথা বলার পর মন সামান্য হালকা হয়েছে কিন্তু এখনই বাস স্ট্যান্ডে না পৌঁছালে ফের আর বাস পাওয়া যাবে না শেষ বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে এই শহরে একা রাত্রে থাকার জায়গা পাওয়া মুশকিল হয়ে পড়বে হাসপাতালে গেটের বাইরে আসতেই সে থমকে দাঁড়াল জিপের গায়ে হেলান দিয়ে অর্জুন দাঁড়িয়ে হাসছে চলুন ম্যাডাম রথ হাজির আমি বাসে যাব তাহলে চলুন বাস স্ট্যান্ডে পৌঁছে দিই আমি রিকশা নেব তাহলে বাস মিস করবেন দীপাবলি কোনো জবাব না দিয়ে একটা রিক্সাকে ডাকল তবে রিক্সায় উঠতে দেখে অর্জুন বলল আমি আধ ঘন্টা এখানে আছি যদি বাস না পান তাহলে ফিরে আসতে পারেন কোনো সংকোচ করবেন না দীপাবলি রিক্সাওয়ালাকে দ্রুত চালাতে বলল প্রায় ঝড়ের মতো উড়ে এসে দীপাবলি আবিষ্কার করলো অর্জুনের কথায় ঠিক শেষ বাস মিনিট পাঁচেক আগে বেরিয়ে গিয়েছে কাল সকালে সেটি ফিরে এলে আবার দিনের প্রথম বাস হয়ে রওনা হবে প্রচন্ড ফাঁপড়ে পড়ল সে নানান ভাবনা মাথায় আসছিল তির হয় সামনে নেবে একটা রাত কিন্তু অনুমতি ছাড়া ব্লকের বাইরে রাত্রিবাস ঠিক নয় সে অবশ্য ডিএম কে সমস্যার কথা বলতে পারে ভদ্রলোক ইচ্ছে করলে তাকে একটা গাড়ি দিতে পারেন নয়তো সার্কিট হাউসে রাতে থাকার ব্যবস্থা হতে পারে কিন্তু আজ যে ব্যবহার পেয়েছে সে তাতে এই কৃপাটুকু নিতে মন চাইল না খুব ছোট হয়ে যাবে নিজের কাছে সরকারি কাজে এলে অবশ্য এরকম মনে হতো না অথচ অর্জুন নায়কের কাছে সাহায্য চাইতে খারাপ লাগছে বরং একটা ট্যাক্সির চেষ্টা করলে কেমন হয় অনেক টাকা খরচে হবে তবু দীপা সেই চেষ্টাই করলো স্ট্যান্ডে একটি ট্যাক্সি ছিল তার ড্রাইভার জুল জুল করে তাকে দেখল অদ্দূর একা যাবেন হ্যাঁ যেতে যেতে রাত হয়ে যাবে আমি একজন সরকারি অফিসার অ তাহলে অন্য ট্যাক্সি দেখুন মানে অতটা পথ নির্জনে অন্ধকারে আপনার মতো একটা মেয়ে ছেলে একা পেলে কি করতে কি করে ফেলবো মানে মাথা তো ঠান্ডা থাকবে না তারপর বিপদে পড়ে যাব সরকারি অফিসার বলছে যখন তখন তো ফাঁসিয়ে দেবেন অত্যন্ত নির্লিপ্তভাবে কথাগুলো বলে লোকটা বলে ফিরে গেল বজ্রপাত হলেও হচ্ছে ভালো হতো দীপাবলি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না লোকটা তার মুখের উপর এমন কথা বলে যেতে পারল পায়ে পায়ে সে চলে এলো রিক্সার কাছে বলল হাসপাতালে চলো চলন্ত রিকশায় বসে তার অন্য চিন্তা হলো এই ট্যাক্সি ড্রাইভার লোকটি মানুষ হিসেবে যত খারাপ হোক ওর মধ্যে সততা আছে অন্তত সত্য কথা বলতে দ্বিধা করেনি নিজের পাশব ছবিটাকে খুব ভালো করে দেখায় এবং সে নিজেকে বিশ্বাস করে না তা অকপটে জানিয়েছে এমনটা কজন মানুষ করে জিপের সামনে রিক্সা থেকে নামতেই অর্জুন জিপে বসেই ডাকলো চলে আসুন আর দেরি করা যাবে না খুব খারাপ লাগছিল পেছনে সিটে বসার কোনো যুক্তি নেই দীপাবলি জিপে উঠে মুখ ঘুরিয়ে দিল সঙ্গে সঙ্গে প্রচন্ড স্পিড তুলে অর্জুন সাতটার আগে পৌঁছাতে পারি কিনা দেখি দীপাবলির রড আঁকটে ধরল শহরের মধ্য দিয়ে একে বেঁকে জিপ চালাচ্ছে অর্জুন চালাতে চালাতে বলল সুমিতবাবু দিন তিন এক আগে ছাড়া পাবেন বলে মনে হয় না ডাক্তারকে বলে এলাম যা খরচাপত্তর হাসপাতালে অ্যাকাউন্টে করতে পরে দাম চুকিয়ে দেওয়া যাবে দীপাবলি নিঃশ্বাস বন্ধ করলে এক মুহূর্ত কিছু বললো না আপনি চলে আসার পর ওর কন্ডিশন খারাপ হয়েছিল ডাক্তার বললেন টেনশনে এসব আমার আমি বুঝি টুঝি না টেনশন আবার কি যা হবার তা হবে যা হবে না তা হবে না এই নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ দীপাবলি কোনো কথা বলল না তার মনে হলো অর্জুন জেনে শুনে তাকে পরীক্ষা করতে চাইছে তার যাওয়ার সঙ্গে সুমিতের টেনশন জড়িয়েছে এটা সে জানে এবং তাই জানাচ্ছে এই লোকটাই ডিএমের ঘরে পাথরের মতো চুপ করে বসেছিল তার সঙ্গে যে একই জিপে শহরে এসেছে তা তখন বোঝার উপায় ছিল না মানুষ কত অদ্ভুত চরিত্রের হয় শহর ছাড়িয়ে জীব যখন ফাঁকা মাঠের ভেতর দিয়ে ছুটছে আকাশে লালে লাল সূর্য ডুবছে ওদিকে তাকাবার অবকাশ নেই দীপাবলি সে কোনো মতে জিপের রড আঁকড়ে নিজেকে সামলাতে চেষ্টা করছিল কিন্তু এক সময় সে না পেরে বলল এই একটু আসতে চালান হাসতে চালালে আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে গলা তুলে বলো অর্জুন নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক গল্প শুনেছেন নিজের চোখে আর নাই বা দেখলেন ধক করে উঠল হৃদপিণ্ড এই ফাঁকা রাস্তা অর্জুন যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে সে কি কিছু করতে পারবে অশিক্ষিত ট্যাক্সি ড্রাইভার যা বলতে পারলো অর্জুন তো তাই করতে পারে অন্তত তিরির কাছে অর্জুনের যে গল্প শুনেছে তা তাই সমর্থন করে এ সময় আকাশে ওঠার জন্য পৃথিবীর বুক ফুরে অন্ধকার মাথা তুলল জিপের হেডলাইট জেলেছে অর্জুন অন্ধকার চিরে আরও রহস্য বাড়িয়ে তুলেছে সে দুটো রাস্তা ভালো না গতির জন্য আরও লাফাচ্ছিল জিপ দীপাবলি আর পারল না প্লিজ একটু স্পিড কমান স্পিড কমলো এখন তবু বসা যায় দীপাবলির মনে হচ্ছিল এ যেন অনন্ত পথ কিছুতেই ফুরোচ্ছে না অন্ধকার পৃথিবীর চেহারা সর্বত্র একই রকম হয়ে যায় কোনো চিহ্ন চোখে না পড়ায় বোঝাই যায় না কত দূর বাকি আছে পথ শেষ হতে অর্জুন কোনো কথা বলছে না আরও চোখে সে দেখলো ঘন ঘন ঘড়ি দেখছে অর্জুন হঠাৎ একসময় জিপ থামিয়ে ফেল লোকটা না আর পারলাম না ম্যাডাম সরি মানে আঁতকে উঠলো দীপাবলি জিপ থামাবার কোনো কারণ খুঁজে পেল না সে অর্জুন তাকে হাত বাড়িয়ে পেছন থেকে একটা ব্যাগ সামনে টেনে নিয়ে বলল সাতটা বাজলে আমার শরীর বিদ্রোহ করে তখন তাকে ঠান্ডা করতে পেটে কিছু জল ঢালতে হয় রঙিন জল ভেবেছিলাম সাতটার আগেই আপনাকে পৌঁছে দিতে পারবো তা আপনি বাস স্ট্যান্ডে গিয়ে দেরি করিয়ে দিলেন হতাব এখন উপায় নেই আপনি যা ভাববেন ভাবুন কি আর করা যাবে এই জিপের ভেতর কোনো আলো নেই যেহেতু হেডলাইট জেলে রেখেছে অর্জুন তারই চুয়ানো আলো অন্ধকারে ফিনফিনে হয়ে গিয়েছিল শক্ত মুখে বসে দীপাবলি দেখল অর্জুন একটা বোতল বের করে সরাসরি গলায় ঢাললো ভক করে তার নাকে এলো গন্ধ তীব্র গা গোলানো গন্ধ মুখ ঘুরিয়ে নিতে নিতে কানে এলো অর্জুনের সমস্ত শরীর মন্থন করে একটি শব্দ ছিটকে এলো আহ সে কি করবে এখন এই নির্জনে রাস্তায় ঘন অন্ধকার জীব থেকে নেমে কোথায় যাবে একটা লম্পট মানুষ তার পাশে বসে মদ্যপান করছে সম্ভবত সন্ধ্যে সাতটা বেজে গেলেই ওর মদের প্রয়োজন কিন্তু তাই কি অর্জুনের সঙ্গ রাত্রে সে কথা বলেছি এর আগে কখনোই তাকে মাতাল বলে মনে হয়নি অথবা মদের গন্ধ পায়নি অবশ্য মদ খাওয়ার পরেও নিজেকে স্বাভাবিক রাখার প্রক্রিয়া যদিও জানা থাকে তো আলাদা কথা কিন্তু সে স্বাভাবিক ছিল এটাই সত্যি এখন একটা পরিবেশ তৈরি করার জন্য ফাঁকা মাঠে হেডলাইট জ্বালিয়ে অর্জুন মদের বোতল খুলে বসেছে লোকটা সবসময় মদ রাখে নাকি সঙ্গে দিদি কথাই ঠিক শব্দ হলো দীপাবলি দেখল বোতল হাতে অর্জুন নেমে যাচ্ছে জিপ থেকে কোথায় যাচ্ছে কি মতলব এই সময় সে পা কিছু একটা ঠেকল মুখ নামিয়ে হ্যান্ডেলটাকে দেখতে পেল লোহার হঠাৎ এক ধরনের নিরাপত্তা বোধে ফিরে এলো তার অর্জুন যদি আক্রমণ করে তাহলে প্রতিরোধ করবে সে ওই লোহার হ্যান্ডেলটাকে তুলে নিতে একটু দেরি করবে না সে বোতল হাতে অর্জুন ততক্ষণে হেডলাইটের আলোয় গিয়ে দাঁড়িয়েছে এর মধ্যে অজস্র পোকা উঠে এসেছে মাঠ থেকে আলোর বৃত্তে তারা পাক খাচ্ছে হয়তো জীবনে এতক্ষণ স্থির হয়ে থাকা আলো তারা এর আগে কখনো দেখেনি অর্জুন হাত নেড়ে তাদের সরাবার চেষ্টা করে বোতলের মদ গলায় উপুর করলো ঠোঁট কামড়ালো দীপাবলি এখনই মাতাল হয়ে যাবে লোকটা মাতাল অবস্থায় যদি তাকে আক্রমণ নাও করে তাহলে গাড়ি চালাবে কি করে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারেন হঠাৎ একটা কাণ্ড করে ফেলল দীপাবলি করার আগে বিন্দু মাত্র ভাবেনি জীব থেকে নেমে শটাংশে চলে গেল আলের বুদ্ধের অর্জুনের সামনে গিয়ে গলা তুলে বলল অনেক হয়েছে বা থামুন অর্জুন হাসল ভয় পাচ্ছেন না আমি মাতাল হব না আমাদের ফিরে যেতে হবে ফিরবো দশ মিনিট দেরি হবে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি ম্যাডাম চা তো তো জীব থামাতে পারতাম পারতাম না একজন ভদ্র মহিলাকে আপনি অসম্মান জানাচ্ছেন দূর মশাই সম্মান টম্মান সব নিজের জায়গায় তৈরি করা ও নিয়ে মাথা ঘামাবে না আমি অসুস্থ হচ্ছিলাম মদ খেয়ে সুস্থ হলাম বোতলটা খালি করে ছুঁড়ে ফেলে দিল সে অন্ধকার মাঠে তারপর যা হাসলো চলুন ম্যাডাম বাকি পথটুকু চুপচাপ কেটে গেল বাড়ির কাছাকাছি পৌঁছে জিপ থামালো অর্জুন আমি এখান থেকেই ফিরব দীপাবলি কোনো কথা না বলে নামতে যাচ্ছিল অর্জুন সেই হাসিটা হাসলো আপনাকে এখানেই নামিয়ে দিচ্ছি কেন জানতে চাইলেন না আপনার নিশ্চয়ই অসুবিধা আছে হামার নয় আপনার আমার সঙ্গে এক জিপে অন্ধকারে ফিরছেন দেখলে আপনার নামে গল্প তৈরি হবে সম্মান বলে কি একটা কথা বলছিলেন না তখন সেটাই বাঁচবে মাটিতে নেমে দীপাবলি বলো আপনাকে অনেক ধন্যবাদ মাতলামি করিনি তো এখনো পর্যন্ত না তাহলে তো চুকে গেল চলি ম্যাডাম আমরা তো নষ্ট হয়ে গেছি আপনার মতো ঠিক থাকা কিছু মানুষের সঙ্গে পেলে তাই খারাপ লাগে না আপনারা মানে এই আমি এসডিও ডিএ মন্ত্রী যারা পরস্পরের কাঁধে ভর দিয়ে চলি কথা শেষ করে জিভ কুড়িয়ে নিয়ে বেরিয়ে গেল অর্জুন কিছুক্ষণ সেই ছুটন্ত আলোর স্তূপ দেখলো দীপাবলি তারপর পা বাড়ালো বাড়ির সামনে পৌঁছে সে অবাক হলো অফিস ঘরে আলো জ্বলছে এখন ওখানে কারো থাকার কথা নয় সে অফিসের দরজায় শব্দ করল তিনবারের বা দরজা খুললো চমকে উঠল দীপাবলি সতীশবাবু দাঁড়িয়ে আছেন কুণ্ঠিত ভঙ্গিতে আরও বৃদ্ধ দেখাচ্ছে সে জিজ্ঞাসা করল আপনি সতীশবাবু বললেন কদিনের কাজ জমেছিল কাজ জমেছিল তাই বলে আপনি এখন কাজ করবেন সতীশবাবু চুপ করে রইলেন দীপাবলি কুল পাচ্ছিল না যার স্ত্রী মারা গিয়েছে গতকাল দাহ করে যিনি ফিরেছেন আজ দুপুরের পর তিনি এত রাত্রে সরকারি কাজ করতে ছুটে আসবেন ভাবা যায় সে নিচু গলায় বলল সতীশবাবু আমি খুব ক্ষুধার্ত একা খেতে ইচ্ছা করছে না আমার সঙ্গে কিছু খাবেন পৃথিবী থেকে প্রিয়তম মানুষ আকস্মা ছড়ে গেলে যে অন্ধকার নেমে আসে তার স্থায়িত্ব কতটুকু কারো কারো হয়তো শ্মশান থেকে বেরিয়ে আসার পরেই তা দূর হতে আরম্ভ করে কেউ সারা জীবন মনের আনাচে কানাচে তাকে আঁকড়ে ধরে থাকেন তবু যে কোনো চলে যাওয়া মানেই জলের বুকে গদ্ধ করা যা পরমধ্যে ছাপিয়ে পড়া জলের ঢেউয়ে বুঝে যায় বেঁচে থাকার নিয়মে সেইটাই শেষ সত্যি হয়ে দাঁড়ায় এই ঘর বাড়ি জমি বাগান আত্মীয়তা অথবা ভালোবাসা চায় একটি মানুষ বুক ভরে ভালোবাসে জীবন ধরে তার আয়ু কতদিন এমন ভাবনা সচরাচর আসে না যারা পড়ে রইল তাদের হা সময় খুব কম কারণ মানুষ ভুলে যেতে বড় ভালোবাসে সতীশবাবু দীপাবলিকে খুব ধাক্কা দিলেন ভুলে যাওয়া এক কথা আর ভুলবার চেষ্টা করা আর এক স্ত্রীর মৃতদেহের পাশে যে মানুষ পাথরের মতো বসে থাকতে পারেন সেই মানুষ দাও করে ফিরে এসে অফিসের কাজ করবেন কেন ভুলে যাওয়ার এই চেষ্টা যেন আন্ডারলাইন করা স্ত্রী মুখাগ্নি করেছিলেন ভদ্রলোক পরদিন আচার অনুযায়ী পোশাক পরে অফিসে এলেন ঠিক সময়ে যেন কিছুই ঘটে যায়নি এমন ভঙ্গিতে কাজ শুরু করলেন ফুলে যাওয়ার এই অতিরিক্ত চেষ্টাই বলে দিচ্ছে তিনি ভুলতে পারবেন না ধুয়ে ফেলার জন্য জল দরকার হয় অন্য বাবীদের মুখে দীপাবলি শুনেছে সতীশবাবু একবারও কাদের নিয়ে জমে যাওয়া সেই কান্নার ওপর প্রত্যাহিকের ভিত করছেন ভদ্রলোক যে কোনো মুহূর্তে গলন বিপর্যয় ডেকে আনতে পারে দুপুরের ছুটির আগে দীপাবলি সতীশবাবুকে ডেকে বলল সতীশবাবু আমার মনে হয় কিছুদিন আপনার ছুটি নেওয়া উচিত চমকে উঠলেন ভদ্রলোক কেন উত্তরটা দেওয়া গেল না কথা ঘোরালো দীপাবলি এই সময় তো কিছু নিয়ম নিয়মকানুনের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে সেসব করে চাকরিতে আসলে পরিশ্রম হবে না একা বসে থাকলে দম বন্ধ হয়ে আসে এখানে এলে তবু ফাইল পত্তর পাঁচজন মানুষ দেখে নিঃশ্বাস নিতে পারি তবে আপনি যদি আদেশ করেন তাহলে ছুটি নিতেন বাধ্য মাথা নিচু করে বললেন বৃদ্ধ মাথা নাল দীপাবলি ঠিক আছে যাতে আপনার স্বস্তি হয় তাই করুন ধন্যবাদ অনেক ধন্যবাদ বৃদ্ধ মাথা নেড়ে দরজার দিকে এগিয়ে আবার ফিরে দাঁড়ালেন নেখালির জন্য যে প্রপোজাল পাঠিয়েছেন সেটা খুব ভালো হয়েছে লাভ হলো না সতীশবাবু ডিএম বলেছেন একটা পয়সাও পাওয়া যাবে না সে কি মন্ত্রী মহাশয় নিজের মুখে বলে গিয়েছেন সাহায্য দেবেন আমার চেয়ে আপনার এই ব্যাপার ভালো বোঝার কথা সতীশবাবু আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন ডিপার্টমেন্টে সতীশবাবু চুপ করে দাঁড়িয়ে রইলেন দীপাবলির জিজ্ঞাসাগুলো কিছু বলবেন বলে মনে হচ্ছে হ্যাঁ আমি তো ব্রিটিশ আমল থেকে কাজ করছি তা তারা সহজে প্রতিশ্রুতি দিত না তবে দিলে অবশ্যই রাখতো ওটাই ওদের চরিত্র ছিল কিন্তু এর জন্য আমাদের খুব অসুবিধায় পড়তে হতে পারে অসুবিধে কেন মেম সাহেব যারা কখনো কিছু পায়নি পাওয়ার আশা কেউ দেখায়নি তারা চিরকাল মাথা নিচু করে থাকে কিন্তু আমরা ওদের মনে বিশ্বাস ঢুকিয়ে দিয়েছি পাবে বলে স্বয়ং মন্ত্রী মশাইকে ওরা চোখে দেখলো এখন না পেলে হইচই করতে পারে বুঝলাম দেখা যাক দীপাবলি গম্ভীর হয়ে গেল সতীশবাবু ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন এবং তারপরে জিপের আওয়াজ পাওয়া গেল দীপাবলি ভেতরে যাবে বলে উঠে দাঁড়িয়েছিল শব্দটা কানে আসা মাত্র শক্ত হল অর্জুন যদি মনে করে যখন ইচ্ছে তখন এলে সে দেখা করবে তাহলে ভুল করছে অন্তত আজ দুপুরে ছুটির এই সময় সে দেখা করছে না প্রয়োজন হল অফিসের সময় আসতে বলে দেবে সে সতীশবাবুকে দিয়ে কিন্তু সতীশবাবু ফিরে এসে বললেন দারোগা দেখা করতে এসেছেন বললেন মিনিট দুয়েকের ব্যাপার দারোগার নাম শুনে অবাক হলো সে লোকটার কথা সে একেবারে ভুলে গিয়েছিল সে মাথা নেড়ে বলল আসতে বলুন দারোগা ঘরে এলেন উল্টো দিকের চেয়ারে বসলেন বসে হাসলেন কি ব্যাপার বলুন আপনার নেখালে মানুষরা খুব উত্তেজিত হয়ে পড়েছে মনে হচ্ছে একটা বড় গোলমাল হতে পারে দারোগা হাসলেন কিসে মনে হচ্ছে কথা মনে হচ্ছে না আমার কাছে পাকা খবর আছে পরশুদিন বাইরে থেকে একজন লোক এসেছিল ওখানে মনে হয় সেই তাতিয়েছে লোকটি শুনলাম আপনার এখানে উঠেছিল আবার হাসলেন দারোগা আপনি কি বলতে চাইছেন সোজা হলো দীপাবলি কিছুই না তারপর কুয়োগুলো অর্ধেক খুঁড়ে বন্ধক রাখা হয়েছে মানুষ জলের কোনো দেখাই পাচ্ছে না যারা কাজ করছিল তারা নেখালি লোকদের বলে গিয়েছে আপনাদের অনুমতি না থাকায় খোঁড়া বন্ধ হয়েছে মিথ্যে কথা ওগুলো অর্জুনবাবু ছিলেন আমরা বন্ধ করতে বলিনি ও অর্জুন নায়ক আমার কিছু বলার নেই আপনাকে জানানো আমার কর্তব্য তাই জানিয়ে গেলাম ঝামেলা হলে সদর থেকে ফোর্স আনাতে হবে আমার যা সম্বল তা দিয়ে কিছু করা যাবে বলে মনে হচ্ছে না চলি ম্যাম সাহেব আর বিরক্ত করব না উঠে দাঁড়ালেন দারোগা একটা কথা আপনাকে বলা হয়নি দীপাবলি তাকালো আমার ট্রান্সফার অর্ডার এসে গিয়েছে বর্ডারে পোস্টেড হয়েছে স্মাগলার ধরতে হবে সাপে বড় কেই বলে তাই যাওয়ার আগে আমি এমন কিছু করতে চাই না যা নিজে কাগজে লেখালেখি হয় নমস্কার দারোগা চলে গেলেন কিছুক্ষণ চুপচাপ বসে রইল দীপাবলি মন্ত্রী কো নজরে পরে লোকটা যাতে আরও অসৎ হতে পারে তা রাস্তা খুঁজে পেল অদ্ভুত শাসন ব্যবস্থা কিন্তু দারোগা যা বললো তা যদি সত্যি হয় সতীশবাবুকে ডাকতে গিয়ে থমকে গেল সে যে লোকটাকে শোকের কারণে সে ছুটি নিতে বলেছে তাকে ডেকে কাজ চাপানো কি উচিত হচ্ছে একমাত্র চিন্তা করে দীপাবলি বাইরে বেরিয়ে এসে দেখল সতীশবাবু যাওয়ার জন্য তড়জোর করছেন পিয়ন দরজা বন্ধ করার জন্য তৈরি সে সতীশবাবুকে বলল আপনি নিশ্চয়ই সব কথা শুনতে পেয়েছেন আমি ভাবছি বিকেলে একবার নেখালিতে যাব কখন সতীশবাবু ঝাপসা চোখে তাকালেন একটু রোদ মরলে পাঁচটা নাগাদ সাড়ে চারটাতে বেরোতে সন্ধ্যের আগে ফিরে আসা যায় আমি ঠিক ওই সময় চলে আসবো যদি আপনার আপত্তি না থাকে আপনি এই অবস্থায় যাবেন আমাকে কাজ করতে দিন মা দীপাবলি চমকে উঠল এখানে আসার পর থেকে সতীশবাবু তাকে সবসময় সম্মান দেখিয়েছেন দূরত্ব রেখে মেম সাহেব শব্দটি বলার সময় যথেষ্ট সম্ভ্রম দেখিয়েছেন কিন্তু কখনো মা বলে ডাকেনি সচরাচর কেউ তাকে মা বললে অন্তত চাকরির ক্ষেত্রে মা ডাক শুনতে তার যথেষ্ট আপত্তি আছে কিন্তু এখন এই সময় দীপাবলির মনে হলো সতীশবাবু যেন শব্দটির প্রকৃত অর্থের কাছে আত্মসমর্পণ করেছেন সে তাই না বলে পারল না ঠিক আছে আসবেন কাল রাতে লক্ষ্য করেনি আজ সকালে ঘুম থেকে উঠেই দীপাবলি বুঝতে পেরেছে মেজাজ ভালো নেই গম্ভীর মুখে সব কাজকর্ম করছে কোনো কোনো জিনিস দুবার বলতে হচ্ছে গত রাত্রে সতীশবাবুকে সঙ্গে নিয়ে এসে ফিরেছিল উৎসুক তিরি হয়তো সমিতের শরীরের অবস্থা জানতে চেয়েছিল সতীশবাবুর সামনে সব কথা তোলার ইচ্ছে হয়নি দীপাবলির তাছাড়া কাজের লোকের কাছে আগ বাড়িয়ে সমিতের চিকিৎসা গল্প করার ইচ্ছেও হয়নি দুপুরের ছুটিতে ঘরে ঢুকে সে তিরিকে খাবার দিতে বলতে গিয়ে মন পাল্টাল ধারে কাছে ছিল না মেয়েটা গলা তুলে সে ডাকলো তিরি একটু বেশি সময় পরেই যেন তিরি দরজায় এসে দাঁড়ালো মুখ চোখ শাড়ির ভাজে যেন আলস্য মাখামাখি মুখ বেশি শুকনো দীপাবলির জিজ্ঞাসা করলো কি হয়েছে কার তোর কিছু না তিরি মুখ ফেরালো শোন নেখালিতে ঝামেলা পাকাতে পারে এমন কাউকে চিনিস ঝামেলা সত্যি হক গেল তিরি হ্যাঁ এই ধর সবাইকে খেপিয়ে দেওয়া দল তৈরি করা এসব কে করতে পারে ওখানে তুই তো সবাইকে চিনিস তাই জিজ্ঞাসা করছি আমি কি করে বলবো আশ্চর্য ওখানে জন্মেছিস তুই আর জানিস না আমি তো অনেকদিন ওখানে থাকি না কথাটা সত্যি কিন্তু দীপাবলির মনে হলো তিনি ইচ্ছে করেই তার সঙ্গে সহযোগিতা করছে না সে বিরক্ত গলায় বলল খেতে দে চা বাগানে থাকার সময় বাড়িতে জল ছিল না আশেপাশে কেউ খেত বলে কখনো শুনিনি কিন্তু এখন কলাই ডাল আর পোস্ত প্রায় নিয়মিত মেনু হয়ে দাঁড়িয়েছে তিরি পোস্তটা ভালোই রাধে একটা দিশি দিশি গন্ধ বের হয় যার টানে অনেকটা ভাত খাওয়া যায় আজ মাছ ডিম ছিল না মাছ তো পাওয়া যায় কালে ভদ্রে তাও চালানি ডিম বা মাংস রোজ খেতে ভালো লাগে না মাংস কাটা হয় দুই দিন পোস্ত ভাজা দিয়ে ডাল ভাত খেয়ে দীপাবলি বিছানায় ফিরে এলো এই সময় তার মনোরমার কথা খুব মনে পড়ে অনেক দিন চিঠি লেখা হয়নি আর চিঠি লিখতে বসলো সে সামান্য দু চারটে কথা নিজেরটা বলাচ্ছে মনোরমার খবর জানার আগ্রহই তাতে বেশি লেখা শেষ হলে দীপাবলি দেখল তিনি খেয়ে দিয়ে বাইরের ঘরে যাচ্ছে সম্ভবত সেখানেই সে দীপাবলি বলল আজ আর হাসপাতালে গেলাম না ডাক্তারবাবু বললেন দাদাবাবুর কোনো বিপদের ভয় নেই তিরি দাঁড়িয়ে পড়ল কাল তোমার সঙ্গে কথা বলেছে হ্যাঁ বিকেলে তো ভালোই দেখে এলাম বলতে বলতে সে লক্ষ্য করল তিরির মুখের চেহারা সহজ হয়ে যাচ্ছে খুব অবাক লাগলো তিরি মেঝের দিকে মুখ নামিয়ে জিজ্ঞেস করলো কবে ফিরে আসবে দাদা বাবু শরীর একদম ঠিক হলে ফিরবে এই রোদ লাগিয়ে যে বেঁচে গেল তা ভাগ্যে ছিল বলেই শুধু রোদ লাগিয়েছে নাকি দিনভর মদ খেয়েছে মদ মানে দিশি মদ তাই তো খায় সবাই মাতলি বলে একটা বিধবা আছে তার ঘরে বসেই তো ছিল সবাই মাতলিকে জানো না যে তোমাকে এসে ভালো ভালো কথা বলে তার সঙ্গে এতদিন ছিল এখন গরিব মেয়েগুলোকে লোভ দেখিয়ে নিয়ে যায় বাবুর কাছে তুই এত কথা জাননি কি করে জানি মাতলির ঘরে দাদাবাবু গেল কি করে সবাই তো হাটজির জিরে চেহারা বাবুর পয়সায় মাতলির গতর ভালো বয়স হয়েছে বোঝা যায় না পুরুষ মানুষকে টানবেই সপ্তাহে একদিন এসে নেখালিতে থাকে ধান্দার জন্য মরবি তো মর দাদাবাবু ওই দিন গিয়েছিল কিন্তু তুই এত কথা বলছিস কি এসেছিল নেখালি থেকে হ্যাঁ কে কে আবার ওই মাতলি এখানে এসেছিল হ্যাঁ দাদাবাবুকে নিয়ে তুমি হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরে মাথায় টোকা দিয়ে এসেছিল ওই রোদ বলে দরজা খুলেছিলাম কি জন্য এসেছিল কি জন্য আবার জানতে জানতে কি জানতে দাদাবাবু তোমার কি হয় তুই কি বললি বললাম আত্মীয় তার জিজ্ঞেস করলো কীরকম আত্মীয় কাছে না দূরে। আমি বললাম একেবারে নিজের মামাতো ভাই না বললে তোর পেট খালি থাকতো জিজ্ঞাসা করলাম ওর সব খবরে কি দরকার তা হেসে বলল কখন কি কাজে লাগে কে বলতে পারে দারোগাবাবু নাকি লোক পাঠিয়ে জানতে চেয়েছে তার ঘরে কে ছিল একদম মিথ্যে কথা আসলে খবরটাও দেবে অর্জুনবাবুকে ডাইনিটা সেই জন্য এসেছিল কখন গেল আমি যখন চেঁচামেচি করলাম চেঁচামেচি কেন করতে হলো বাহ করব না আমাকে বলে কি না বাবুদের ঘরের খেয়ে শরীরটাকে কি সাজিয়ে রেখেছিস তিরি বাবুর তোকে দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে কেন এখানে ভাত কাপড়ের জন্য পড়ে আছিস তুই একবার রাজি হলে রানীর মতো থাকতে পারবি এটা শুনে আমি চুপ করে থাকবো প্রচন্ড রাগ হয়ে গেল দীপাবলির ঠিক আছে আমি অর্জুনবাবুর সঙ্গে কথা বলবো সঙ্গে সঙ্গে আতকে উঠলো তিরি না না কক্ষনো বলো না কেন কপালে ভাস পড়ল দীপাবলির তোমার সঙ্গে যে ভালো ব্যবহার করে তাকে তাই করতে দাও তাহলে চট করে খারাপ করতে পারবে না খারাপ ব্যবহার যে করবে না তার নিশ্চয়তা কোথায় মাথা নাড়ল তিরি না করবে না আমি সরকারি চাকরি করি বলে না না লোকটার কত পয়সা কলেজে পড়েছে ইচ্ছে করলে শহর থেকে সুন্দরী বউ আনতে পারে কিন্তু বিয়ে করবে না ওর নজর সবসময় নিচু দাঁতের মেয়েদের দিকে মাতলি বলে মেয়ে ফসা হলে নাকি ওর মনে ধরে না তাই তোমার কোনো ক্ষতি করবে না চুপ করে বসে রোল দীপাবলি এসব কথাবার্তার সঙ্গে তার দেখা অর্জুনের চেহারাটা কি মিলছে গত রাত্রে নির্জন রাস্তায় অর্জুন মদ খেয়েও তাকে তো কোনো অসম্মান করেনি সেটা কি সে নিচুতলার মেয়ে নয় বলেই এমন অদ্ভুত চরিত্রের কথা সে কখনো শোনেনি দীপাবলি বলো আজ বিকেলে নেখালিতে গেলে মাতলি দেখা পাবো না ও আবার হাটতলায় চলে গিয়েছে হাটতলায় হ্যাঁ ওখানে অর্জুনবাবু ওর ঘর করে দিয়েছে কিন্তু নেখালিতে কেন যাবে তুমি তেরিয়ে গিয়েল ওখানে নাকি কিছু লোক ঝামেলা পাকাবার চেষ্টা করছে কেন সেটাই জানতে হবে তুই তো কিছু বলি না কে ঝামেলা পাকাতে পারে ওখানকার ছেলেদের সর্দার হলো মিঠাই অর্জুনবাবুর লোক মিঠাই কি করে লোকটা অর্জুনবাবুর কাজ করে দাদাবাবুর সঙ্গে সারাদিন মিঠাই ছিল আচ্ছা দিদি দাদাবাবু এমন ভুল কেন করলো বলতো কেন সারাদিন মাতলির ঘরে বসে মদ খেতে গেল ঝরঝর করে কেঁদে ফেললো তিরি এতক্ষণ যা ছিল ছড়ানো ছিটানো চোখ উপছে জল পড়তে দেখে তা হলো জমাট সমিত সম্পর্কে দুদিন দেখেই তিরি কেন এত সহানুভূতিশীল হয়ে উঠল সমিতের একটা আকর্ষণ আছে যা শিক্ষিত মেয়েদের আকর্ষিত করে জীবন নকল করে বড় হয়ে ওঠা তির তাতে শুধু ভয় পাওয়ার কথা এমন কোনো অবকাশ খুব বেশিক্ষণে ছিল না যাতে তিরি মোহিত হতে পারে আর এইটুকু ভাবলেই শরীর গুলিয়ে উঠল বলে। সুমিতা যাই হোক নিজের রুচি এত নিচে নামাবে না সে অন্তত নিজে প্রশ্রয় দেবে না ছিল তো একটা রাতার আতখানা দিন আধখানাও নয় তার মধ্যেও সময় পাওয়ার কথাও নেই কিন্তু এই চোখের জল দীপাবলির সব হিসেব গুলিয়ে দিল সে নিজের মুখেও কিছু প্রশ্ন করতে পারছিল না অথচ জানবার জন্য ছটফটানি শুরু হয়ে গেল দীপাবলির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গিয়েছিল দ্রুত পায়ে হয়তো কান্নার জন্য লজ্জা হয়েছিল দীপাবলি নিজেকে বোঝাবার চেষ্টা করল সে হয়তো খামোখা নিচে নামছে এমন হাওয়ায় স্বাভাবিক মেয়েটা খুব নরম মনের চোখের সামনে একটি সুস্থ মানুষকে অসুস্থ হতে দেখেছে নিজেকে সামলাতে না পেরে চোখে জল ফেলছে অথচ সারাটা দুপুর এক মুহূর্ত মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকলো না বিকেল হওয়ার আগেই তৈরি হয়ে নিল সে চা নিয়ে এলো তিরি দীপাবলি বলল কাল আমি দাদাবুর জিনিসপত্র নিয়ে শহরে যাব কেন দাদাবাবু তো এখানেই ফিরে আসবে না সে তার কাজে চলে যাবে কিন্তু দাদাবাবু তো এখানে অনেকদিন থাকবে বলেছে কখন বলল তোকে সকালবেলায় তুমি যখন অফিসে ছিলে আর কি কথা হয়েছে তোর সঙ্গে তিনি মুখ নামালো দীপাবলির মনে হলো মেয়েটা খুব ভয় পেয়ে গিয়েছে সে খুব সহজ গলায় বললো তিরি তুই ঠিক করে বল সেদিন সকালে কী হয়েছিল হঠাৎ দীপাবলির পায়ে ঝাঁপিয়ে পড়লো তিরি সামলাতে না পেরে সরে যাওয়ার সময় কাপ থেকে চা পড়লো ঝোলকে প্লেটে প্লেট থেকে মাটিতে তিরি চুলেও রাগত গলায় দীপাবলি বলে উঠল কী করছিস তুই হঠাৎ ফুপিয়ে উঠল তিরি আমার জন্য আমার জন্য দাদাবাবুর এই অবস্থা হলো আমি না বলেছিলাম বলে মাতলি দাদাবাবুকে ঘরে নিয়ে যেতে পারলো তুমি আমার উপর রাগ করো না দিদি আমাকে তোমার কাছ থেকে তাড়িয়ে দিও না তাহলে আমি মরে যাব ততক্ষণে দীপাবলি চায়ের কাপ নামিয়ে রেখেছে নিজের দুটো কান কি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল সমস্ত শরীর গুলিয়ে উঠলো তার টলতে টলতে বাইরের ঘরের চেয়ারে শরীর এলিয়ে দিল সমিত সমিত তার বাড়িতে এসে একটু সুযোগ পেয়ে একটি অশিক্ষিত কাজের মেয়েকে কামনা করেছিল এত শরীর সর্বস্ব মানুষ কত বড় বড় কথা জীবন সম্পর্কে গম্ভীর আলোচনা সব মেকি একই লোক নির্জন দুপুরে তাকে কামনা করেছে আবার তিন মতো রক্ত তালকে আকাঙ্ক্ষা করতে একটু পিছপা হয়নি দীপাবলির মনে হলো মেয়েটাকে এই মুহূর্তে তাড়িয়ে দেয় সে উঠল দরজায় দাঁড়িয়ে দেখলো মেয়েটা তেমনি মেঝেতে পড়ে কাঁদছে হঠাৎ মনে হলো সমিতের সঙ্গে ওর ঠিক কী কথা হয়েছিল তা জিজ্ঞাসা করা হয়নি সমিতের কোন চাহিদায় ও না বলেছিল তা অনুমান স্পষ্ট কিন্তু উচ্চারণে নয় আর এই প্রশ্ন সে বেঁচে থেকে তিরিকে করতে পারবে না কিন্তু বোঝাই যাচ্ছে মেয়েটা আপত্তি করেছিল এখন যদিও সেই কারণে আফসোস করছে কিন্তু আপত্তি করাটাই ওর এ বাড়িতে থাকার পক্ষে যোগ্যতা বাড়িয়েছে এ সময় বাইরের দরজায় করা নাড়ল সে তিরিকে বলল আমি বেরোচ্ছি দরজা বন্ধ করে দে আমি না এলে কখনো খুলবি না সতীশবাবু ছাতি মাথায় বাইরে দাঁড়িয়েছিলেন দীপাবলিকে বেরিয়ে আসতে দেখে যেন চমকে উঠলেন আপনার কিছু হয়েছে সামলে নিতে চাইল দীপাবলি না না তো সতীশবাবু কিছু বললেন না দীপাবলি নিজের ছাতা খুলল রোদের তেজ এখনও মরেনি অথচ রোদ মরতে আরও এক ঘন্টাও দেরি নেই চুপচাপ ওরা মেঠো পথ দিয়ে হাঁটতে লাগল বুকের মধ্যে একটা গরম বাতাস কেবলই পাক খাচ্ছে নিজেকে প্রচণ্ড প্রতারিত বলে মনে হচ্ছে এখন হঠাৎ একটা কাপুনি এলো জন্মাবার পর থেকে ঈশ্বর নামক ব্যক্তিটি তাকে নিয়ে অদ্ভুত খেলা খেলছেন প্রতিটি স্তরে তাকে আঘাত দিয়েও সেই ভদ্রলোকের উৎসাহ কমছে না দেখা যাক আর কি অপেক্ষা করে আছে বাকি জীবনে দূরের রাস্তায় ধুলো ঝড় উঠছে সতীশবাবু সেদিকে তাকিয়ে বললেন একটু দাঁড়ান মনে হচ্ছে আমাদের জন্য ওই দারোগু জিপ আসছে দারোগাবুর জিপ বুঝলেন কী করে এখানে জিপ আছে তার আর অর্জুনবাবুর তিনি তো আসতে চালান না জিপটার সামনে এসে দাঁড়াতেই দারোগাবু নেমে এলেন নমস্কার ম্যাডাম আপনি কি নেখালিতে যাচ্ছেন হ্যাঁ দীপাবলি মাথা নাড়ল তাহলে চলুন আমি ওখানে যাচ্ছি ভালোই হলো চলুন আসুন সতীশবাবু দীপাবলি এগিয়ে গেল জীব চালু হলে দারুগা বললেন মানুষগুলো খুব নিরীহ ছিল বুঝলেন কিন্তু পশু আপনার আত্মীয় এসে কিছু মনে করবেন না মাথা খারাপ করে দিয়ে গেল ওদের আপনার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ মানে মানুষের কথাবার্তা আজ মাতলি বলে নেখালি একটা মেয়ে যে স্টেটমেন্ট দিয়েছে তা থেকে ব্যাপারটা স্পষ্ট হঠাৎ দীপাবলি বলল তাহলে লোকটাকে অ্যারেস্ট করছেন না কেন না মানে উনি তো আপনার কাছে ছিলেন তাতে কিছু এসে যায় না ভদ্রলোক অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে আছে স্পেসিফিক অভিযোগ থাকলে আপনি অ্যাকশন নিন কিন্তু উনি আপনার আত্মীয় দেখুন অন্যায় করে আমার আত্মীয় বলে কেউ পার পেতে পারে না তারগা নড়ে চড়ে বসলেন থ্যাংক ইউ ম্যাডাম দূর থেকে জিপ দেখতে পেয়েই বোধ হয় নিখালির লোকজন জড়ো হতে আরম্ভ করেছিল জিপ থেকে নামা মাত্র প্রথমে একটু হক গেল সম্ভবত দারোগার সঙ্গে আছেন বলে কিন্তু তারপরে ওরা একটা লোক যেই চেঁচানো শুরু করলো অমনি সবাই গলা মেলালো পরিষ্কার গালাগালি দিতে শুরু করলো ওরা যা সহজ করে বললে দাঁড়ায় আমরা কি রাস্তার কুকুর যে খাবারের লোভ দেখিয়ে কেড়ে নেবে মন্ত্রীকে নিয়ে এসে বড় বড় কথা বলা হচ্ছিল মেয়ে ছেলে মাথার উপর উঠলে বোঝা যায় যে সে কাছা দেয়নি তিন দিনের মধ্যে সব কুয়ো করে দিতে হবে সাত দিনের মধ্যে টিউবওয়েল বসাতে হবে নইলে আমরা ব্লক অফিস ঘেরাও করব ইত্যাদি ইত্যাদি সতীশবাবু জবাব দেবার আগেই দীপাবলি জানতে চাইল কি বলতে চাও কি বলবো জানেন না কেন ওই কুয়োগুলো খোঁড়া বন্ধ করলেন বন্ধ আমি করিনি অর্জুনবাবু করেছেন হ্যাঁ কিন্তু আপনি বাধা দিয়েছেন বলে উনি বন্ধ করেছেন আপনি বলেছেন সরকারি টাকায় কুয়ো নলকূপ হবে সেজন্য কুয়া খোঁড়া হলো না আমরাও জল পেলাম না কবে সরকার পয়সা দেবে দীপাবলির জবাব দিতে গিয়ে থেমে গেল সরকার এখনই পয়সা দেবেন একথা এদের বলা অসম্ভব কিন্তু অর্জুন নায়ক কি চাল চাললো সে গলায় বলতে পারল একটু সময় লাগবে মিথ্যে কথা নেখালিতে কোনো দিন কিছু করেনি সরকার কোনো দিন করবে না কিন্তু আমি তো কিছু করতে চেয়েছি না আপনি ফালতু নাম কিনতে চেয়েছেন মন্ত্রীকে এনে আমাদের দেখিয়ে প্রমোশন পেতে চেয়েছেন চলে যান এখান থেকে তোমার নাম মিঠাই আচমকা প্রশ্ন করল দীপাবলি লোকটা হকচকিয়ে গেল হ্যাঁ পরশুদিন শহরের বাবুর সঙ্গে সারাদিন এখানে মদ খেয়েছ কে বলল সেই বাবু তোমাদের সব কথা শিখিয়েছে এটাই তো ঠিক কথা অর্জুন নায়কের লোক তুমি তুমি জানো না অর্জুন বাবু কেন খোঁড়া বন্ধ করেছে কেন এদের ক্ষতি করছো তুমি লোকটা নিয়ে যাচ্ছিল তার সমস্ত শক্তি স্মীতিমধ্যে খরচ করে ফেলেছে হঠাৎ দারোগা বলেন ম্যাডাম সরকার কি এদের জন্য এখন এসব জিনিসের ব্যবস্থা করে দিতে পারবে দীপাবলি মাথা নাড়ল না সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ল দারোগা ব্যস্ত হলেন চলুন ম্যাডাম এখানে থাকা ঠিক হবে না এমনকি সতীশবাবুও বললেন এদের উত্তেজনা না কমা পর্যন্ত কথা বলা যাবে না পুরোটা পথ নির্বাক ফিরে এলো দীপাবলি নামিয়ে দিয়ে চলে যাওয়ার সময় দারোগা বললেন তাহলে আমি এসপিকে জানাই ব্যাপারটা জানান দীপাবলির দরজায় ধাক্কা মারতেই তিনি সেটা করল সতীশবাবু তখনও দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে দীপাবলি বলল আমার পক্ষে আর এই চাকরি করা সম্ভব নয় সতীশবাবু আমি রেজিগনেশন দেব মেম সাহেব চাকরি তেমন হয় হয় হোক ভালো করতে গিয়ে বদনাম নিতে রাজি নয় অনেক হয়েছে আপনি এখন বাড়ি যান ভেতরে চলে গেল সে তারপর কাগজ কলম বের করে নিজের পদত্যাগপত্র লিখল গুছিয়ে এই দেশের প্রশাসন ব্যবস্থাকে তীব্র আক্রমণ করল সে হারিকেনের আলোয় নিজের নাম সই করে চেয়ারের শরীর এলিয়ে দিতেই তিরি এসে দাঁড়ালো সামনে দরজা কি খুলব কেন কে এসেছে বিরক্ত গলায় জিজ্ঞেস করল দীপাবলি নিজস্বে তীরি জবাব দিল দাদাবাবু